জমার ধুলোর নিচে চাপা পড়ে থাকা ইতিহাস বইয়ের পাতায় হয়তো এখনও জল জল করছে নামটা, সিন্ধু সভ্যতা আর মহেঞ্জোদাড়োর মাটি চাপা সত্যকে যিনি পৃথিবীর আলো দেখিয়েছিলেন, সেই প্রাতঃস্মরণীয় রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এ পুজোর সাথে আজও উচ্চারিত হয় কিছু সম্ভ্রম, কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। প্রায় 300 বছরের বেশি পুরনো বনগার এই দেবী পুজোর ছত্রে ছত্রে হারানো অতীতের হাতছানি। দেবী দশভুজা হলেও দুটি হাত স্বাভাবিক, বাকি আটটি হাত দেবীর দুই কাঁধের উপর বিন্যস্ত, স্থানীয়ভাবে যা মার্জার হস্ত বা বিড়ালের হাত বলেই পরিচিত। তন্ত্র মতে দেবীর পুজো হয়ে আসছে, দেবী প্রতিমার বিসর্জন ঘিরেও রয়েছে নিয়মের কঠোরতা। সিন্ধু সভ্যতার রহস্য উন্মোচনের ইতিহাসে যে দুজনের নাম আজও স্বর্ণাক্ষরে লেখা, তাদের একজন দয়ারাম সাহানি হলে অপরজন অবশ্যই রাখালদাস বন্দ্যোপাধ্যায়। ইচ্ছামতির খোলা হাওয়ায় বনগা নামক এক বর্ধিষ্ণু জনপদে যিনি জন্মগ্রহণ করেছিলেন সুপ্রসিদ্ধ বন্দ্যোপাধ্যায় পরিবারে, এই রাখালদাসবাবুর ঠাকুরদা গৌড়হরি বন্দ্যোপাধ্যায় স্বপ্নাদিষ্ট হয়ে দেবী চণ্ডীর আরাধনা শুরু করেছিলেন। দেবী এখানে দশভুজা হলেও তার দুটি হাত স্বাভাবিক আকৃতির, বাকি আটটি হাত দুটি কাঁধের উপর বিন্যস্ত। এই আটটি হাত দেহের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় এগুলিকে মার্জার হস্ত বা বিড়ালের হাত বলে স্থানীয়ভাবে নামকরণ করা হয়েছে। দেবী পুজোকে ঘিরে রয়েছে আচার নিষ্ঠতার নিদারুণ কড়াকড়ি বলে জানালেন এই পরিবারের বর্তমান কর্ত্রী শোভা বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় ছোট ঠাকুর দাদা, উনি বাড়ি করার পর স্বপ্ন পান যে আমার যে মূর্তি দেখছি এই মূর্তি জোরে আমার পুজো করবে। ঠাকুরদের হচ্ছে দুটো হাত বড় আর চারটে হাত ছোটো ছোটো, কাঁধের ওপর একটা হাত থাকে। আর আমাদের পুজো ঠাকুর ধরা শুরু হয় জন্মাষ্টমীর পর, জন্মাষ্টমী হয়ে গেলে তারপর ঠাকুর ধরা শুরু হয় আম কাঠের তক্তার ওপর। মহাষষ্ঠীতে দেবীর বোধন শুরু হয়। দেবীকে বরণ করার রীতি এই পরিবারের পুরুষ সদস্যদের। পুরুষদের বরণ পর্ব সমাধা হয়ে গেলে বাড়ির মহিলারা দেবীকে বরণ করতে পারেন। পুজোয় এখনও রয়েছে ছাগ বলিদানের ব্যবস্থা। মহাদশমীতে আকাশে সাতটি তারা দেখেই তবে বিসর্জনে বেরোন পরিবারের পুরুষরা। দেবীকে সাত পা ঘুরিয়ে তারপর বাড়ির দিকে মুখ করে প্রতিমা নিরঞ্জন করা হয়ে থাকে। যুগ যুগান্তর ধরে এই একই ধারা মেনে আসছে বনগার বন্দ্যোপাধ্যায় পরিবারের এই দুর্গোৎসব। আগে বরণ করে আমাদের বাড়ির ছেলেরা, পাঁচজন সাতজন যাই হোক, ছেলেরা বরণ করার পর বাড়ির বউরা বরণ করে। ঠাকুর বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুজোর দালানে ওই বেদির ওপরে একটা ঘট আর একটা প্রদীপ জ্বালানো হয়, আর বিসর্জন হয় আকাশে একটা তারা দেখা যখন দেবে তখন সাত পাক ঘুরিয়ে বাড়ির দিকে মুখ করে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। ইতিহাসের ধারাবাহিকতা নিয়ে যে পুজো আজও এ বাংলার মাটিকে সমৃদ্ধ করে চলেছে, সেই প্রয়াত রাখালদাস বন্দ্যোপাধ্যায়দের মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তির স্মৃতিধন্য এ পুজোর ঐতিহ্যে এখনও আলোকিত জেলার ধর্ম সংস্কৃতির উড্ডীয়মান ধ্বজাখানি। সুদীর্ঘ 300 বছরের এক হারানো ইতিহাস আঁকড়ে যে পুজোর বহিরঙ্গ থেকে আজও ঝরে পড়ে স্মৃতি সত্তা ভবিষ্যতের এক জমাট উপাখ্যান। উত্তর ২৪ পরগনা থেকে সুজিত তিওয়ারি, রিপোর্ট এক্সপ্রেস নিউজ।